পুরনো অবৈধ পাইপলাইনে রাজধানী যেন বোমা বিতরণ সংস্থার অপেশাদারী মনোভাব ও গাফিলতি শিকার প্রতিমন্ত্রীর অর্থে কর্মী ছাঁটাইয়ের হুঁশিয়ারি আবার অস্থির পেঁয়াজের বাজার কয়েকদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত আমদানি কমায় কারণ দাবি ব্যবসায়ীদের টানা চার দিন ধরে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ দুই পারে আটকে আছে পণ্যবাহী শত শত ট্রাক চাপ বাড়ছে পাটুরিয়া দৌলদিয়ায় এবং প্রযুক্তির সহায়তায় বাড়ছে সেবা নেয়ার প্রবণতা অনলাইনে চিকিৎসা সেবা পেতে আরও যুগোপযোগী হওয়ার দাবি আলাদা পরিকল্পনা নেয়ার পরামর্শ আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি কাজল আবদুল্লাহ শুরুতেই নারায়ণগঞ্জে মসজিদে হতাহতের খবর নারায়ণগঞ্জের তল্লায় বাইতুসালাত জামে মসজিদে গ্যাসের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও দুজন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বাকি 14 জনের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক একের পর এক মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে হাসপাতাল জুড়ে বিরাজ করছে শোকাবহ পরিবেশ স্বজনরা জানান চিকিৎসাধীন সবার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় দেহ ফুলে গেছে কেউ কিছুই খেতে পারছে না বেঁচে থাকা সবারই চেহারা পুড়ে বিকৃত হয়ে গেছে বলে জানান স্বজনরা শরীরের অবস্থা মোটই গেছে আর সিনা যায় না ভাই খালি কণ্ঠে সিনা যায় কথা আমার একটু বলতে পারে ঠিক আছে আমরা ঠিক আছে আল্লাহ পাক যদি আমাদেরকে রহম করে তাহলে আমরা মনে করি আল্লাহ পাকের ইচ্ছা সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছে আল্লাহ আমার ছেলে আমার দেখতে দিব না নাসেরা দেখবার দেন কালকে 8টা বাজে আইছি রাত্রে আমারে দেখাইছে আর আগে আগে ভিতরে দুয়ারি দেন গেলে খেদা দে অবস্থা বেশি একটা ভালো না রাত্রে কথা বলছে এখন আর কথা বলে না কথা বলছে এখন আর কথা বলে না এই মুহূর্তে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে রাকিব কাজল এখন পর্যন্ত মৃত 23 জনের মধ্যে 22 জনের মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়েছে আর বাকি যে একজন মৃত তার মরদেহ এখনও এই ভবনের পাঁচতলায় রাখা হয়েছে এর পাশাপাশি যে 14 জন চিকিৎসাধীন রয়েছেন তারা এই শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যে পোস্ট অপারেটিভ রয়েছে কিংবা আইসিইউ রয়েছে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা কিন্তু করছেন এখানকার চিকিৎসকরা এখনও ডাক্তার সামন্তলাল সেন এসে পৌঁছাননি তবে এই হাসপাতালে যারা অন্যান্য চিকিৎসক রয়েছেন তারাই মূলত চিকিৎসা সর্বোচ্চভাবে দেওয়ার চেষ্টা করছেন আর যেহেতু এই যে 14 জন রয়েছেন প্রত্যেকেই আমরা বারবারই যেটি আপনাদেরকে বলছি যে তারা কিন্তু খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তারা কতটুকু সেখান থেকে ফিরতে পারবেন সুস্থ হয়ে তা নিয়ে কিন্তু প্রবলভাবে একটি শঙ্কা তৈরি হয়েছে এবং স্বজনরাও কিন্তু সেই শঙ্কার বিষয়টি জানেন আমরা দেখেছি যখনই সেই পোস্ট অপারেটিভ থেকে কিংবা আইসিইউ থেকে কোনো চিকিৎসক বা কেউ বেরিয়ে আসছেন সঙ্গে সঙ্গে কিন্তু চিকিৎসকদের কাছে গিয়ে স্বজনরা জানবার চেষ্টা করেন তার স্বজনদের এবং এখানে আর একটি বিষয় হয়েছে আমরা দেখেছি স্বজনরা কিন্তু তার যে যে আত্মীয়টি বা যে প্রিয়জনটি চিকিৎসাধীন রয়েছেন তাকে কিন্তু তারা চেহারা দেখে চিনবার পর্যন্ত উপায় নেই কারণ তারা বলছেন যে পুরো পুরো শরীরই কালো হয়ে গিয়েছে এবং পুরো শরীরের যে গঠন সেটি অনেক বেশি মোটা হয়ে গিয়েছে এর পাশাপাশি আমরা দেখেছি যে এই হাসপাতালের যে বেসমেন্ট রয়েছে বেসমেন্ট টু সেখানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহগুলো হস্তান্তর করা হচ্ছে যারা মারা গিয়েছেন তাদেরকে সব ধরনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে কিন্তু এখানেও কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে যারা স্বজন হারানো প্রিয়জনদের তারা বলছেন যে মরদেহ হস্তান্তর প্রক্রিয়াটিও খুব বেশি জটিল বারবার বিভিন্ন দপ্তর কেন্দ্রিক তাদের কিছু ঝামেলা হচ্ছে কাগজপত্র দেওয়ার বিষয়ে ঝামেলা হচ্ছে এরপরেও কিন্তু তারা আসলে কিছু করবার নেই তারা সেই বিষয়টি মেনে নিয়েই তারা মরদেহ বুঝে নিয়ে যাচ্ছেন এর পাশাপাশি যারা মারা গিয়েছেন তাদেরকে মরদেহ দেওয়ার সঙ্গে সঙ্গে সাথে সাথে 20,000 টাকা দেওয়া হচ্ছে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবার জন্য আর আপনি জানেন যে যারা আহত রয়েছেন তাদেরকে ইতিমধ্যে 10,000 টাকা করে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে তবে যারা মারা গিয়েছেন তো সেই প্রত্যেক স্বজনদেরই যারা প্রিয়জন রয়েছেন তারা কিন্তু একটি বিষয়ে বারবার বলছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন যে কেন সেই মসজিদটিতে এভাবে একটি অবৈধ
যে গ্যাসের লিকেজ ছিল সেটি কেন এতদিনে ঠিক করা হলো না, কেন আজকে একটি অনিয়মের জন্য, কেন একটু উদাসীনতার জন্য আজকে এতগুলো প্রাণ দিতে হলো এবং এতগুলো মানুষ এখন মৃত্যু ঝুঁকির মধ্যে রয়েছে, এই সংখ্যাগুলোর কথা কিংবা এই যে আর্তনাদগুলো তারা কিন্তু করছেন এবং তারা বলছেন যে অনিয়ম যাতে আর পরবর্তীতে না হয় এমন সংখ্যার মধ্যে যাতে আর কেউ না পড়ে, এমন কিন্তু নানা অভিযোগ, নানা আহাজারি, নানা আর্তনাদেই মূলত এই হাসপাতালের পাঁচতলা এখন শোকাবহ হয়ে উঠছে। যদিও সেই পাঁচতলাতে আপাতত গণমাধ্যমকে যেতে না যেতে অনুরোধ করা হয়েছে, আমরা নিচতলাতে রয়েছি। কিছুক্ষণ আগে এখানে গণস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার জাফরুল এসেছেন, তিনি ইতিমধ্যে উপরে গিয়েছেন, নিশ্চয়ই তিনিও নানা অভিযোগ করবেন যে কি হয়েছে না হয়েছে সেটা আমরা নিশ্চয়ই আপনাদের পরবর্তীতে জানাবো। এরপরে এখানে এখন থেকে 40-50 মিনিট পরে স্বাস্থ্যমন্ত্রী আসবেন, কথা রয়েছে সেটি আমরা নিশ্চয়ই আপনাকে পরবর্তীতে জানাবো তিনি এসে কি বলেন। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ। কাজল ঠিক আছে না, বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সাথে সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। একই তো 50 বছরের পুরনো গ্যাস পাইপলাইন, তার উপর বিতরণ সংস্থাগুলোর অপেশাদার মনোভাব আর গাফিলতিতেই বারবার দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীও। তিতাস জানিয়েছে শীঘ্রই শুরু হবে পুরনো পাইপলাইন পরিবর্তনের কাজ। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন অধিগত তদন্তে নেমেছে সরকার, প্রয়োজনে গ্যাস বিতরণ সংস্থাগুলোর মোট জনবলের 50%কেই স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে। দেবাশিস রায়ের রিপোর্ট। রাজধানী ঢাকা, বিশ্বের অন্যতম এই মেগাসিটিতে প্রায় 28 লাখের বেশি সংযোগ রয়েছে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস দিয়ে দৈনন্দিন গৃহস্থালির জ্বালানি চাহিদা মেটানোর জন্য। পাইপলাইনের জটিলতায় যেমন গ্যাসের স্বল্প চাপের সমস্যা থাকে, তেমনি লাইনে লিকেজের কারণে হুটহাট ঘটছে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনা। সবশেষ নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনাও তারই বড় দৃষ্টান্ত। রাজধানীতে আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার শুরু হয় 1968 সালে। 75 পরবর্তী সময়ে ব্যাপক হারে সংযোগ বাড়তে থাকে ঢাকা মহানগরীতে। বিশেষজ্ঞরা বলছেন পুরনো ও অবৈধ দুপ্রকার পাইপলাইনই ঝুঁকিপূর্ণ ও প্রাণঘাতী। তিতাসের কার্যক্রমে যথেষ্ট অবহেলা এবং অব্যবস্থাপনা রয়েছে। গুরু দায়িত্ব এখন যে তড়িৎ গতিতে এই সমস্ত লাইনে প্রতিস্থাপন করে নতুন লাইন লাগাতে হবে, তা না হলে এই দুর্ঘটনা ঘটতেই থাকবে। তিতাস বলছে টেকসই ঝুঁকি নিরসনে 1400 কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হবে শিগগিরই। 143টি ব্লকে ভাগ করে বসানো হবে 400 কিলোমিটার নতুন পাইপ। ঘনবসতি এলাকায় আমরা সর্বনিম্ন 2 ইঞ্চি ব্যাসের পাইপ বসানোর পরিকল্পনা নিয়েছি। সিটি কর্পোরেশন থেকে আমরা রোড কাটিং পারমিশনটা পেলে আগামী 2 বছরের মধ্যেই আমরা টোটাল প্রজেক্ট শেষ করতে পারব। তবে এত সব কারণের মধ্যেও তিতাসের গাফিলতি ও অপেশাদার মনোভাবকেই বড় কারণ হিসেবে দেখছেন খোদ জ্বালানি প্রতিমন্ত্রী। এই কাজটা শুরু হলে যত পুরনো লাইন আছে সেগুলো আমরা সারতে পারবো। আমার তো বিভাগগুলির দোষ আছেই অবশ্যই, কারণ এরা ঠিক মতো রেগুলেট করে না, অবশ্যই এদের গাফলতি আছে। আমাদের যেগুলি সংস্থাগুলো আছে তারা প্রফেশনাল ওয়েতে কাজ করে না বলেই তো এই ধরনের গাফলতি হচ্ছে। পাইপলাইন প্রতিস্থাপনের কাজের পাশাপাশি বছর জুড়েই চলবে শুদ্ধি অভিযান, প্রয়োজনে জড়িতদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে বলেও হুঁশিয়ার করেন নসরুল হামিদ। যারা যারা এই ধরনের অবৈধ কাজ সাথে জড়িত আমরা ব্যবস্থা নিয়ে নিব, এদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না, কোনো সাসপেন্ডের ব্যাপার না, কোনো বদলি না, একবারে চাকরিচ্যুত করে দিব। তিতাসের যদি 50% লোকরও বের করে দিতে হয় বের করে দিব, এটার মধ্যে কোনো ছাড় নাই। অবৈধ সংযোগ উচ্ছেদের পাশাপাশি জ্বালানি খাতের পরিষেবায় স্বচ্ছতা আনতে স্থানীয় জনপ্রতিনিধিদেরও সজাগ থাকার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আবারও অস্থির পেঁয়াজের বাজার। চট্টগ্রামের খাতুনগঞ্জে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম, কয়েকদিনের ব্যবধানে কেজিতে 15-20 টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন বৃষ্টির অজুহাতে ভারতের ব্যবসায়ীরা রপ্তানি কমিয়ে দেয়, বেড়েছে পেঁয়াজের দাম। এদিকে দাম বাড়ায় খাতুনগঞ্জে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। গত বছরের 29 সেপ্টেম্বর ভারতের হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধে দেশের বাজারে দেখা দেয় অস্থিরতা। চট্টগ্রামের খাতুনগঞ্জে তখন লাগামহীনভাবে পেরে বিক্রি হয়েছিল 300 থেকে 350 টাকা পর্যন্ত।
আবারও 15 দিন আগে 15 থেকে 18 টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ দ্বিগুণ বেড়ে এখন কেজি বিক্রি হচ্ছে 43 থেকে 45 টাকায়। পেঁয়াজের বাজার এখন বিক্রি হচ্ছে 45 হতে 50 টাকা পর্যন্ত। মার্কেটে বর্তমান পেঁয়াজের সর্বক্ষণ ভারত থেকে মাল আসতেছে কম। গত বছর বেড়েছিল ভারতের রপ্তানি বন্ধের সিদ্ধান্তে, আর এবার বাড়ছে সে দেশে বৃষ্টির অজুহাতে। যে মালটা এখন উড়ার কথা ওই মালটাতে বৃষ্টি নষ্ট হয়ে গেছে, এর জন্য মনে করেন ইন্ডিয়াতে একটু পেঁয়াজের দাম ওই দাম নষ্ট হওয়ার কারণে নাসিকের মালগুলা রেট আস্তে আস্তে বাড়তেছে। বেচা কিনা মার্কেটে কম, যেহেতু দাম বাড়বে কি না বাড়বে বলা যাচ্ছে না, মার্কেটে বেচা বিক্রি থাকলে দাম বাড়ার সম্ভাবনা আছে। এদিকে নানা অসঙ্গতি পাওয়ায় খাতুনগঞ্জে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্যের বিষয়টা পেঁয়াজের তাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্ট নাই, তারাও তাদের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন, তো আমরা এটা নিয়ে আরো আলোচনা করব, আমরা এটার একটা সমাধানে আসতে চাই। বছরে পেঁয়াজের চাহিদা 30 থেকে 35 লাখ মেট্রিক টন। সংশ্লিষ্টরা বলছেন 70% পেঁয়াজ দেশে উৎপাদিত হলেও বাকি 30% ভারত থেকে আমদানি হয়। একদিকে সরবরাহ কমিয়ে দিয়েছে ভারত, অপরদিকে লকডাউন চলছে মিয়ানমারে। তুরস্ক, মিশর সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আসতে সময় লাগবে 1 থেকে 1.5 মাস। এমন বাস্তবতায় পেঁয়াজের দাম যে আবারও বাড়বে সেটি উড়িয়ে দিচ্ছে না কোনো ব্যবসায়ী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নাব্য সংকটে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে পুরোপুরি বন্ধ রয়েছে ফেরি চলাচল, এতে পদ্মা পার হতে সৃষ্টি হয়েছে মানুষের দুর্ভোগ। এ বিষয়ে জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, কাজল, এই শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে কিন্তু 4 দিনের মতো পুরোপুরি ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর আগে কিন্তু আরও 5 দিন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল ফেরি। এতে কিন্তু এই অঞ্চলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে, এবং এখানে যে BIWTC বলছে তাদের কিন্তু গেল 5 মাসে 10 কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। এছাড়া কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে গত 2 মাসে তাদের এখানে 40 থেকে 50 কোটি টাকার ক্ষতি হয়েছে। আর দুর্ভোগ মানুষের চরম আকার ধারণ করেছে, যে নানা কারণে কিন্তু দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার এই রুটটি লাখ লাখ মানুষ ব্যবহার করে, এবং এইখানে কিন্তু এখন ফেরি বন্ধ থাকার কারণে তারা নানা রকম দুর্ভোগে আছেন। অনেকে কিন্তু গাড়ি নিয়ে এসে ফেরত যাচ্ছেন, অথবা লঞ্চে বা স্পিডবোট করে পদ্মা পাড়ি দিয়ে আবার ওপারে যাচ্ছেন। আর এই ফেরি বন্ধ থাকার কারণে পণ্যবাহী কিন্তু অনেক ট্রাক এখানে অপেক্ষা করছে, যারা পাটুরিয়া যেতে পারছে না তাদের অর্থ অভাবের কারণে। ওদিকে কিন্তু নাব্যতা সংকটের সমস্যার সমাধানে ড্রেজিং চলছে। BIWTC এর চেয়ারম্যান আমাদের সময় সংবাদকে খবর দেখে কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা সেখানে দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করছেন এই সমস্যার নিরসনে। কিন্তু এখন যে লঞ্চে এবং স্পিডবোটের অতিরিক্ত যাত্রী পারাপার হচ্ছে, এটি কিন্তু তিনি বলছেন যে যাতে অতিরিক্ত যাত্রী বহনের কারণ না হয়ে কোনো দুর্ঘটনা না ঘটায়, সেজন্য কিন্তু সকলকে সচেতন থাকবার জন্য অনুরোধ করেছেন। ওদিকে পদ্মা সেতুর যে 24-25 এবং 25-26 এই দুটো জায়গা দিয়ে কিন্তু এই যানবাহনগুলো, নৌযানগুলো পারাপার হয়, এবং এখানকার যে চ্যানেল সেই জায়গা দিয়ে প্রবাহিত। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আমাদেরকে জানিয়েছেন যে সেখানে কিন্তু তারা নাব্যতা ফেরানোর জন্য একটি ড্রেজার উচ্চ ক্ষমতার সেখানে কাজ করছে, এবং তারা বলছেন যে সেইখানে ড্রেজিং এরকমভাবে করা হচ্ছে যে ড্রেজিং যদি তারা শুরু না করতে হয়তো লঞ্চ স্পিডবোট আজ বন্ধ হয়ে যেত। কিন্তু এখন তারা বলছেন যে অন্তত মঙ্গলবারের মধ্যে সেখান দিয়ে ফেরি চলাচল করতে পারবে এমন একটি পরিস্থিতি হয়েছে। আর BIWTC আমাদেরকে বলছেন যে এই যে লৌহজং টার্নিং, এই টার্নিংয়ের যে চ্যানেলটি আছে, এই চ্যানেল প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ। এই 1.5 কিলোমিটার দীর্ঘ এলাকাকে 150 ফুট প্রশস্ত এবং 16 ফুট গভীর করে তারা কাটার চেষ্টা করেছেন, এবং সেটি শেষ পর্যায়ে আছে। এবং এখানে কিন্তু 17টি যে ফেরি বহর সেখান থেকে কিন্তু ইতিমধ্যে 4টি ফেরি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এখানে এখন 13টি ফেরি কিন্তু অলস বসে আছে, এবং এই যে 87টি লঞ্চ এবং 450 স্পিডবোট সেগুলো এখন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে, কিন্তু সেখানে গাদাগাদি ভিড়, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আর দুপারে কিন্তু আমরা দেখছি যে এই কাঁঠালবাড়ি ঘাটেও যেমন পণ্যবাহী ট্রাক অপেক্ষা করছে এবং শিমুলিয়া ঘাটে অপেক্ষা করছে, এবং দুপারেই মানুষের দুর্ভোগ আছে। এবং এই গুরুত্বপূর্ণ ফেরি রুটটি এভাবে বন্ধ থাকা কিন্তু অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন, এবং আগে থেকেই যেন এই নাব্যতা সংকট নিরসনের ব্যবস্থা নেন সেই অনুরোধ তারা জানিয়েছেন। এই ছিল এখানকার সর্বশেষ কাজ। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। এদিকে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে বেড়েছে যানবাহনের চাপ, এতে পদ্মা পাড়ি দিতে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে অপেক্ষার দীর্ঘ সারি, নাব্য সংকটে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি পারাপার বন্ধ থাকায় এই ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ।
তবে চাপ সামলাতে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটের দুটি ফেরি যুক্ত করা হয়েছে এই নৌ রুটে। এরপরও পারাপারে অপেক্ষায় আটকা পড়েছে 5 শতাধিক যানবাহন, এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি, ফলে যাত্রী ও চালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বর্তমানে এই রুটে 19টি ফেরির মধ্যে 18টি এবং 33টি লঞ্চ চলাচল করছে। জি, দীর্ঘ সময় ধরে বসে আছি, অনেক যানজট, যার কারণে বাচ্চা নিয়ে এই রোদের ভিতরে গরমের ভিতরে বসে আছি, আমাদের খুব কষ্ট হচ্ছে। ঘাটের আমাদের কিছু তো ব্রাহ্মণা কাজ করছেই, মোটামুটি বাড়ি যাইতে হবে, যাচ্ছি, কষ্ট সহ্য করে হলেও। অনেকক্ষণ ধরে আমরা বসে আছি, এটাই তো বড় কষ্ট, অপেক্ষা করতেছি, কষ্টের তো শেষ নাই। 3 দিন ঘাটে পড়ে আছি, কাঁচামাল নিয়ে খুবই সমস্যা, আমার ফেরি পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যাচ্ছে তার কাছে। ইউসুফ, কাজল, পাটুরিয়া দোলদিয়া নরোট কিন্তু এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে, আসলে যানবাহনের একটি দীর্ঘ সারি রয়েছে, সেক্ষেত্রে সকাল 9টার পর থেকে কিন্তু বেশ পরিবহন আসাতে কিন্তু এখন তো এই যানজটের সৃষ্টি হয়েছে। পাটুরিয়া দোলদিয়া উভয় ঘাট এলাকায় মোট আসলে 8 শতাধিক ছোট বড় যানবাহন অপেক্ষা করছে। তো একটি সুখবর রয়েছে যে শিমুলিয়া কাঁঠালবাড়ি কিন্তু দীর্ঘ 5 দিন বন্ধ থাকার কারণে এই রুটি কিন্তু ব্যবহার করছে আসলে যানবাহনের শ্রমিক এবং ব্যবসায়ীরা। সেক্ষেত্রে কিন্তু ঘাট কর্তৃপক্ষ, বিশেষ করে আমাকে BIWTC কর্তৃপক্ষ জানিয়েছে যে এই ঘাট এলাকাতে অর্থাৎ এই পাটুরিয়া দোলদিয়া নৌটে মোট 2টি ফেরি বৃদ্ধি করা হয়েছে, যা বড় ফেরি, যা 2টি বেরিতে কমপক্ষে 50 থেকে 52টি আসলে যানবাহন পারাপার করতে সক্ষম। এটা আসলে সেক্ষেত্রে কিন্তু এই পাটুরিয়া দোলদিয়া নৌটে একটি গতি এসেছে, সেই গতির কারণে কিন্তু যানবাহনের চাপ থাকলেও কিন্তু যানবাহনের তো পরিমাণটা আসলে ঘাট এলাকাতে একটু কমে এসেছে। সেক্ষেত্রে কিন্তু যারা আসলে ট্রাক শ্রমিক, আসলে ব্যবসায়ী, পচনশীল যার দ্রব্য, তার জন্য 5 দিন ধরে অপেক্ষা করছিল, সেক্ষেত্রে কিন্তু আজকে তাদেরকে 2 দিন অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিকে কিন্তু সামনে আসলে আসন্ন পবিত্র একটা পূজা রয়েছে, দুর্গাপূজা, সেক্ষেত্রে কিন্তু আমি দেখেছি এই মুহূর্তে কিন্তু বেশ পরিবহন এসেছে, যার মধ্যে কিন্তু হিন্দু সম্প্রদায়ের আসল লোক যারা ফ্যামিলি, তারা কিন্তু বাড়িতে ফিরছে আসলে পূজা উদযাপনের জন্য। তাদের সাথে আমার কথা হয়েছে, তারা কিন্তু আসলে বেশিরভাগই কিন্তু একটা হিন্দু সম্প্রদায়, এমনকি তারা বলছে প্রচন্ড রোদের ভিতরে কিন্তু এখন কষ্ট করছে, এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে এই ঘাট এলাকায় তারা অপেক্ষা করছে পরিবহনের ভিতরে প্রচন্ড গরমের মধ্যে, চাষলে অস্থির হয়ে যাচ্ছে। অন্যদিকে কিন্তু পাটুরিয়া দোলদিয়া নৌরোড, যেহেতু শিমুলিয়া কাঁঠালবাড়ি বন্ধ রয়েছে, এই রোডটা BIWTA কর্তৃপক্ষ, মানিকগঞ্জের কর্তৃপক্ষ রয়েছে, তারা কিন্তু এই জৈবিক ব্যবস্থা চলমান রয়েছে, চলমান করে রেখেছে। কারণ হচ্ছে কি, যাতে 2টি আসলে দেশের বৃহত্তম 2টি যেন ঘাট আসলে একদম বন্ধ না হয়ে যায়, তারা কিন্তু চেষ্টা করছে। সেক্ষেত্রে আমাকে, আমার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে, তারা আমাকে কিন্তু জানিয়েছে 4টি ড্রেজার কিন্তু আসলে তারা ড্রেজিং কাজ পরিচালনা করছে, এর মধ্যে কিন্তু 3টি রয়েছে BIWTA এবং যে কি আসলে 3টি ডেজার রয়েছে, আর 1টি ডেজার রয়েছে আসলে তারা আসলে একটা প্রাইভেট ডেজার কে ব্যবহার করছে। সবকিছু মিলিয়ে আর পাটুরিয়া দোলদিয়া যে নব্য সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা, তারা কিন্তু ডেজির কাজ দীর্ঘ সময় চালাবে, অর্থাৎ পাটুরিয়া দোলদিয়া নৌটে 3টি আসলে চ্যানেল রয়েছে, একটি চ্যানেল যেটা দীর্ঘ সময় বন্যার সময় ব্যবহৃত হয় সে চ্যানেলটা ব্যবহৃত হচ্ছে, আর 2টি চ্যানেলে কিন্তু পুরোদমে কাজ চলছে যাতে শুক্র মৌসুমে কোনো সমস্যা না হয়। তবে মানুষের ভোগান্তি কমানোর জন্য যা আসলে করার দরকার, BIWTA এবং TC উভয় যদি কর্তৃপক্ষ একটা সঠিক সমাধানে এই ঘাট গুলোকে যদি ব্যবহার করে, তাহলে কিন্তু এই সমস্যা সমাধান হওয়ার কথা না। দীর্ঘ সময় কিন্তু প্রত্যেক বছরই এই সময়টা আসলে যারা শ্রমিক, যাত্রী এবং ব্যবসায়ী, তারা কিন্তু আসলে লসের সম্মুখীন হতে থাকে, বিশেষ করে কাঁচামাল যে ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। কারণ হচ্ছে আসলে এই সময়টা হচ্ছে একদিকে বন্যা চলে গিয়েছে, আবার আসলে নতুন করে যে সবজি উৎপাদন তারা কিছু করতে পারছে না, অন্যদিকে কিন্তু ব্যবসায়ীরা লসমুখী হচ্ছে, প্রত্যেকটা দ্রব্যই কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে, এবং কিন্তু সঠিক সময় কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু যেতে পারছে না। আসলে ঘাট গুলোকে যদি সচল রাখা যায়,
তাহলে কিন্তু এই সমস্যার সৃষ্টি হওয়ার কথা নয়। অন্যদিকে কিন্তু সঠিক সময়ে সঠিক কাজটা আসলে করা হচ্ছে না বলে সংশ্লিষ্টরা আমাকে জানিয়েছে। অন্যদিকে যারা শ্রমিক রয়েছে শ্রমিকরা আমাকে বলছে আসলে পাঁচ দিন সাত দিন যেরকম তারা ঘাটে অপেক্ষা করে, আবার অনেকে আছে কি তারা আসলে মাদারীপুরের যে শিমুলিয়া কাঁঠালবাড়ি বন্ধ বন্ধ থাকার কারণে সেখানে কিন্তু দুই থেকে তিন দিন তারা অতিবাহিত করে আসছে এবং এখানে এসে কিন্তু তারা ভোগান্তির সম্মুখীন হচ্ছে। সবকিছু মিলিয়ে এই পাটুরিয়া দলুদিয়া নোটের সবচেয়ে বেশি ভোগান্তির সৃষ্টি হচ্ছে আসলে পণ্যবাহী যারা ট্রাক শ্রমিক এবং ব্যবসায়ী রয়েছে। অনেকে আছে তারা কিন্তু কাঁচা বিশেষ করে আসলে মাছ পচনশীল সবজি এইটাই যে ব্যবসায় রয়েছে তাদের আসলে ভোগান্তিটা চরম আকার ধারণ করছে। আসলে এছাড়াও কিন্তু এক ঘন্টা ব্যবধানে কিন্তু তাদের এখানে যানবাহন গুলো জমে যাচ্ছে, আবার তো সারি হচ্ছে আবার যাচ্ছে। তবে তো এখানে তো সেই ক্ষেত্রে কিন্তু মানিকগঞ্জের পাটুরিয়া দলুদিয়া নোটের যে কয়েকটি ঘাট পেয়েছে সেই ঘাটের কিন্তু পকেট তো সবসময় ঠিক থাকে না। আসলে পকেট গুলোকে যদি সঠিক সময়ে যদি সচল রাখা যায় তাহলে কিন্তু এই সমস্যা সৃষ্টি হয়নি হয় না। অন্যদিকে কিন্তু আমি বলতে পারি যে পাটুরিয়া দলুদিয়া এবং শিমুলিয়া কাঁঠালবাড়ির যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সবকিছু মিলে কিন্তু ভোগান্তির একটা জায়গা রয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। পাটুরিয়া থেকে দুর্ভোগের সবশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী ইউসুফ। রাজধানীর নিউরো সায়েন্সেস হাসপাতালে ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী। সরাসরি যাচ্ছে সেখানে। আটজন ডাক্তার প্রায় আড়াই ঘন্টা অপারেশনের মাধ্যমে ওনার যে আঘাত যেখানে পেয়েছিল সেখানকার একটি অপারেশন সফলতার সাথে করেছে এবং আমি ডাক্তারদের সাথে আলাপ করেছি। উনি ওনারা যে কাজটি করেছেন সেই কাজটি সুন্দরভাবে হয়েছে, এখন রোগী ভালো আছে অনেকাংশে। ওনার ডান দিকের অংশটা এখনো অবশ আছে এবং সময়ের সাথে এবং ফিজিক্যাল থেরাপির সাথে আমরা আশা করি ডাক্তাররাও বলেছে, বিশেষজ্ঞ ডাক্তাররাও বলেছে যে সময়ের সাথে হয়তো আস্তে আস্তে এটাও ভালো হয়ে যাবে। আমরা খুবই গর্বিত যে আমাদের নিউরোসায়েন্স এই ইনস্টিটিউট এই ধরনের একটি জটিল একটি পেশেন্টকে সফলতার সাথে চিকিৎসা দিয়েছে, অপারেশন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও এই রোগীর সম্বন্ধে সবসময় খোঁজ খবর রাখছেন এবং আমরাও সার্বক্ষণিকভাবে এখানকার বিশেষজ্ঞ ডাক্তার এবং টিম লিডার প্রফেসর জাহিদ হোসেন যার নেতৃত্বে এই অপারেশনটি হয়েছে ওনারাও সার্বক্ষণিকভাবে খোঁজ খবর রাখছেন। আমাদের ডিজি সাহেব আছেন এখানে, যিনি সার্বক্ষণিকভাবে খোঁজ খবর রাখছেন। আমাদের এই ইনস্টিটিউটের যিনি হেড পরিচালক এবং একজন স্বনামধন্য ডাক্তার প্রফেসর ডিন মোহাম্মদ সাহেব, উনি সার্বিকভাবে এই বিষয়টি দেখছেন এবং সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছেন। আপনারা সকলে দোয়া করবেন যে উনি জানি ভালো হয়ে যায়, আমরাও সেটা আশা করছি। তাকে 72 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল, বড় হয়েছিল এবং চিকিৎসকরা গতকালকে বলছিলেন যে কোনো ধরনের ইনফেকশন যদি হয় ওই জায়গাটাতে সেটি নিয়ে তার আশঙ্কা প্রকাশ করছিলেন। সেরকম কি কিছু হয়েছে কিনা বা আইসার কোনো ধরনের আশঙ্কা রয়েছে কিনা সেটা জান করব। এখানে আমি ডাক্তারদের সাথে যেটা আলাপ করলাম আগামীকাল সেই 72 ঘন্টা শেষ হবে। এ পর্যন্ত রোগী যেভাবে আছে সে ইনফেকশনের কোনো লক্ষণ দেখা যায়নি। আমরা আশা করি দোয়া করি যাতে ইনফেকশন না হয়, এটি আমরা আশা করছি। ভালো থাকবে, সুন্দর ব্যবস্থাপনায় আছে, আমি সচক্ষে দেখে আসছি।
প্রয়োজন হলে পরে যা যা চিকিৎসা প্রয়োজন সেটা দেওয়া হবে এবং ওনার পরিবারের সদস্যবৃন্দের সাথেও আলোচনা সবসময় থাকবে। এখন যে পর্যায়ে আছে এখানকার টিমের সাথে আমি আলাপ করেছি, ওনারা বলেছে বর্তমানে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই, যদি ভবিষ্যতে দেখা যায় সেটা তখন সিদ্ধান্ত নেওয়া হবে। ধন্যবাদ। ইউনো ওয়াহিদা খালমের শারীরিক অবস্থানে ব্রিফ করছে চিকিৎসকরা, সেখানে সরাসরি চলে যাচ্ছে। কাছ থেকে শুনেছেন যে রোগী উনি দেখেছেন, দেখে আপনাদেরকে ব্রিফ করেছেন, তবু আমরা আমাদের তরফ থেকে বলছি আমরা পরশুদিনের আগে বৃহস্পতিবার দিন যে অবস্থায় রোগীকে পেয়েছিলাম, তারপরে যে অবস্থায় আমরা অপারেশন করেছি, আজকে তিন দিনের মাথায় রোগী আল্লাহর রহমতে অনেকখানি ইম্প্রুভ করেছে। রোগী এখন সম্পূর্ণ জ্ঞানে আছে, কথাবার্তা বলছেন, উনি ওনার অবস্থানগুলো মনে করতে পারছেন, অবশ্যই অপারেশনের আগে বা আঘাত পাওয়ার আগের যে অবস্থাগুলো সেগুলো উনি মনে করতে পারছেন, কিন্তু যে জিনিসটা এখনও কোনো উন্নতি হয়নি সেটা হচ্ছে ওনার যে ডাইন পাশ যে অবশ্যই সেটার এখনও কোনো উন্নতি হয়নি। তবে কতদিন লাগবে আমরা বলতে পারি না, তবে আমরা ফিজিওথেরাপি যেটা ফিজিক্যাল মেডিসিন বলে সেটা শুরু করে দিয়েছি অলরেডি, সেটা শুরু করে দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে কোথায় কোন দিকে যায়। তবে আদার কন্ডিশন পেশেন্ট এখন নিউরোলজিক্যালি স্টেবল, হিমোডাইনামিক্যাল দ্যাট মিন্স পেশেন্টের পালস, ব্লাড প্রেশার এগুলো সব স্টেবল আছে, পেশেন্টের রক্তে অক্সিজেন স্যাচুরেশন যেটা অক্সিজেন স্যাচুরেশনটাও নর্মাল আছে, তারপরে পেশেন্টের যে শারীরিক আদার কন্ডিশনগুলো সেগুলো স্বাভাবিক আছে, পেশেন্টের জ্ঞানের মাত্রা একদম 100% পুরোটাই ঠিক আছে, শুধু একটাই সমস্যা পেশেন্টের এই মুহূর্তে সেটা হলো তার মানে উনি বলছেন যে ওনার মাথায় কিছু ব্যথা আছে, তো মাথায় যেহেতু অনেকগুলো আঘাত আছে মাথায় কিছু ব্যথা ওনার থাকবে আরও কিছুদিন, আস্তে আস্তে ব্যথাটা চলে যাবে, তবে ডাইন হাতের যে অবস্থাটা সেটা সারতে সময় লাগবে, এখন কতটুকু 100% সারবে কিনা সেটা এখনও বলার সময় আসেনি, এটা পরবর্তী সময়ে আমরা অবস্থা। ইউনো ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। সামান্য অসুস্থতায় প্রযুক্তির সহায়তায় সেবা নেয়ার প্রবণতা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অনলাইনে বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পেতে সরকারকে আরও যুগোপযোগী হওয়ার দাবি ভুক্তভোগীদের। এজন্য সরকারের আলাদাভাবে পরিকল্পনা নেয়ার সময় এসেছে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মামুন আবদুল্লাহ রিপোর্ট। সামান্য জ্বর কাশির উপসর্গ নিয়ে গেল তিন দিন ধরে ভুগছেন সাদিকুর রহমান। প্রাথমিক চিকিৎসা নিতে তাই প্রযুক্তি ব্যবহার করে পরামর্শ নিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকের। করোনাকালীন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রযুক্তির মাধ্যমে সেবা দিতে পাশে দাঁড়াচ্ছেন ভুক্তভোগীদের। ছোটখাটো সমস্যায় হাসপাতালে যেতে নিরুৎসাহিত করছেন তারা। রোগীরাও বলছেন যুগোপযোগী এমন প্রযুক্তির ব্যবহার বাড়লে কমবে ভোগান্তি। হসপিটালে অযথা ভিড় না করে বা গ্যাদারিং না করে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে না পড়ে এটা আপনার অনেক ভালো। মানুষের মধ্যেও যাচ্ছি না, আবার ধরেন সেবাটাও পাচ্ছি, হ্যাঁ, এতে করে আমরা অন্ততপক্ষে করোনামুক্ত থাকছি। প্রয়োজনে আলাদা অ্যাপসের মাধ্যমে সরকারি মনিটরিং সেল গঠনের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। এখন আমি মনে করি যে আপনারা সরাসরি ডাক্তারের কাছে অহেতুক আসবেন না, যেটা টেলিমেডিসিন সেবার মাধ্যমে সম্ভব। সরকার যদি চায় যে আমি প্রান্তিক জনগণের চিকিৎসা সেবা ভিডিও কলের মাধ্যমে আমি প্রযুক্তির ব্যবহার করে এস্টাবলিশ করব, এটা সম্ভব। আর প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন মানুষের দোরগোড়ায় চিকিৎসার মতো সেবা পৌঁছে দিতে সবার আগে নিশ্চিত করতে হবে ইন্টারনেট সেবা। সরকার যদি এই ক্লিনিকগুলোকে ইটেনি মেডিসিনের আওতায় এনে সরকারি হসপিটালগুলোর বড় বড় যে ডাক্তার আছে, মানে যারা কনসালটেন্ট ডাক্তার আছে, তাদেরকে এটার মধ্যে আমরা অ্যাড করতে পারি। করোনাকালীন সময়ে সারা দেশে অন্তত 100টি হাসপাতালের কয়েক হাজার চিকিৎসক অনলাইন সেবা দিচ্ছেন। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ব্যাংক খাতে চলমান নাজুক পরিস্থিতি কাটিয়ে উঠতে ঋণ বিতরণে স্বচ্ছতা আনার উপর জোর দিয়েছেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমান। গ্রাহক সেবা কিংবা ঋণ বিতরণে অনিয়ম দুর্নীতির বিষয়ে যমুনা ব্যাংকের কর্মকর্তাদের সতর্ক করেছেন তিনি। সুশাসনের পাশাপাশি গ্রাহকের সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের ভালো ব্যবহারের পরামর্শ দেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান। শনিবার রাজধানীর গুলশানে যমুনা ব্যাংক কার্যালয়ে এক বৈঠকে এসে এ কথা বলেন চেয়ারম্যান।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত দেশের ব্যাংকিং খাত থেকে ঋণ বিতরণ করা হয়েছে 10,50,000 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ 96,116 কোটি টাকা। যাচাই বাছাই ছাড়া ঢালাওভাবে ঋণ বিতরণ ব্যাংক খাতকে যেমন তারল্য সংকটে ফেলছে, তেমনি আস্থা হারাচ্ছে সাধারণ গ্রাহক। এই অবস্থায় শনিবার যমুনা ব্যাংক কার্যালয়ে এক বৈঠকে কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ঋণ বিতরণের নামে অর্থ তছরূপ করা হলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমান। আপনারা প্রত্যেকটা কাস্টমারের দুয়ারে যাবেন, ওর হাল হাকিকত জানবেন, পরে ফাইন্যান্স করবেন। না যায় না ম্যানেজারের কথায় লাফায়েন না, অন্যের কথায় আপনার আরেকজনের আমানত ডাইলে দিয়েন না। এ সময় অনিয়ম ঠেকাতে নির্দিষ্ট সময় পর পর ব্যাংক কর্মকর্তাদের বদলি করা উচিত বলেও মনে করেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান। আপনার এই ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে দিলে আপনার ওই বন্ধু থাকবে না, এটা চিন্তা করার দরকার নাই। যে ব্রাঞ্চে যাবেন সেই ব্রাঞ্চে আপনার সবার বন্ধু হয়ে যাবে। আপনি যারে খুশি তারে 3 বছরের বেশি সময় ওনাকে এক জায়গাতে হোল্ড করতে দিবেন না, আরেক জায়গায় দেন। গ্রাহকরাই ব্যাংকের মূল চালিকা শক্তি, তাই গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করতে যমুনা ব্যাংকের কর্মকর্তাদের পরামর্শ দেন ফজলুর রহমান। কাস্টমারের সাথে ধোকা দান্দাবাজি কথাবার্তা বলবেন না। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বরগুনায় ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখর পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, মিলছে পর্যাপ্ত রূপালী ঋষের দেখা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার এম এ আজিম, সরাসরি চলে আছে তার কাছে। আজিম, কাজল, সকাল থেকেই কিন্তু বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, সামুদ্রিক মাছের যে পাইকারি বাজার, এখানে কিন্তু ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠছে। এবং গত সপ্তাহের ব্যবধানে এ সপ্তাহে কিন্তু প্রায় 7 গুণ ইলিশের পরিমাণ বেড়ে গিয়েছে। আমি যদি আপনাকে বলি যে গত মাসের শেষের যে 5 দিন, সে 5 দিনে কিন্তু মাত্র 22,554 মেট্রিক টন মাছ এখানে উঠেছিল। এবং এই মাত্র 5 দিনের ব্যবধানে, মানে এই মাসের শুরুর 5 দিনে কিন্তু 1,33,524 মেট্রিক টন মাছ এখানে এসেছে। এবং এই মাছ আসার সাথে সাথে কিন্তু এখানকার যে রাজস্ব আদায়ের পরিমাণ সেটিও কিন্তু বেড়ে গিয়েছে। গত মাসে যে রাজস্বটি এসেছিল সেটি হচ্ছে মাত্র 1,29,785 টাকা, এবং এ মাসে কিন্তু সেটি প্রায় 7 গুণ বেড়ে 7,77,620 টাকা রাজস্ব আদায় হয়েছে। এবং এই যে রাজস্ব এবং মাছের যে পরিমাণ সেটি বেড়ে গিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখন পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রটির একদম কানায় কানায় মাছে কিন্তু পরিপূর্ণ। সকাল থেকেই এখানে মাছ উঠেছে, বেচা বিক্রি হয়েছে, পাইকারদের হাঁক ডাক চলছে, এখনও ট্রলার ভর্তি মাছ কিন্তু এখানে উঠছে। এবং যে মাছগুলো উঠছে সেটি কিন্তু পাইকাররা কিনছেন, এবং কিনে কিন্তু সাথে সাথেই একটি জায়গায় স্তূপ করে আবার সেই মাছগুলোকে প্রক্রিয়াজাত করে ঢাকায় পাঠানোর জন্য প্রস্তুত করছেন। ঢাকাসহ সারা দেশে কিন্তু এই মাছটি আবার চলে যাবে। এবং এই যে কর্মব্যস্ততা সেটি কিন্তু সকাল থেকে শুরু হয়েছে, এখন দুপুর গড়িয়ে গেলেও কিন্তু সেটি চলতে থাকবে বলে মৎস্যজীবীরা জানিয়েছেন। এবং দেখা যাচ্ছে যে যে পরিমাণ ট্রলার আসছে এখনও, তাতে কিন্তু আরও মাছ উঠতেই থাকবে। এবং এই যে মাছগুলো উঠছে এবং মাছের যে চাপ আছে সেক্ষেত্রে কিন্তু মাছের সরবরাহ ভালো থাকায় কিন্তু প্রতিনিয়তই আসলে মাছের দামটি কমে আসছে। গত সপ্তাহে যে মাছের কেজি ছিল, গত মাসে যে মন ছিল 42,000 টাকা, সেটি এখন 30,000-এ চলে এসেছে। তো কাজল, এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। বরগুনার পাথরঘাটা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী এম আজিম। এরপর যে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার, পুরনো অবৈধ পাইপলাইনে রাজধানী যেন বোমা, বিতরণ সংস্থার অপেশাদারী মনোভাব ও গাফিলতি শিকার প্রতিমন্ত্রীর, অর্ধেক কর্মী ছাঁটাইয়ের হুঁশিয়ারি। আবার অস্থির পেঁয়াজের বাজার, কয়েকদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত, আমদানি কমায় কারণ দাবি ব্যবসায়ীদের। এবং টানা 4 দিন ধরে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ, দুই পারে আটকে আছে পণ্যবাহী শত শত ট্রাক, চাপ বাড়ছে পাটুরিয়া দৌলতদিয়ায়। এই ছিল এসময় বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।